হ্যালো স্টুডেন্টস আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে বাংলার একটা নতুন গল্প নিয়ে গল্পটার নাম হচ্ছে বিবেকানন্দের ছেলেবেলা লিখেছেন শশীভূষণ দাশগুপ্ত তো চলো শুরু করি আজকের গল্পটা ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয় মানুষকেও না ভূত পেতনি ব্রহ্ম দৈত্যকেও না পাড়াতে বাস রামরতন বসুর তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাপা ফুলের গাছ তার গোড়ার দিকে ছিল বেশ বড় দু একটা ডাল পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গা হয়ে উঠলো এই চাঁপাতলা এখানেও গেছো সর্দার নরিন তারা সব চাঁপা ফুল তুলতে আসে না তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে বুড়ো রামরতন বাবুর এ হয়েছে এক অশান্তি ছেলেগুলো সময় অসময় এসে হইচই করে যেমন যন্ত্রণা করে তার চেয়েও বেশি হল তার দুশ্চিন্তা কখন কোনটা পড়ে গিয়ে হাত পানা ভাঙে তিনি বকুনি দিয়ে দেখেছেন স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না একদিন রামরতন বাবুর মাথায় এক বুদ্ধি এলো শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন তোরা গল্প শুনবি গল্প আবার কোন ছেলে শুনতে ভালো না বাসে সবাই বলল। শুনবো শুনবো। তাহলে আমরা কি পড়লাম না ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয় এই নরেন মানে হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত ওরফে বিবেকানন্দ পরবর্তীর নাম যার হয়েছিল বিবেকানন্দ তিনি ছোটবেলা থেকেই খুব দুষ্টু ছিলেন মানুষকে তো ভয় পেতই না সাথে ভূত পেতনি ব্রহ্মদৈত্য কাউকেই পেত না ছেলেবেলায় সবাই ভূত পেতনিকে ভয় পায় কিন্তু সে একদমই কাউকেই কোনো দিন ভয় পায়নি খুব দুষ্টু ছিলেন পাড়াতেই বাস করতেন কে না রামরতন বসু নামে একজন ভদ্রলোক তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড়ো একটা চাঁপা ফুলের গাছ চাঁপা ফুলের গাছ কিন্তু খুব বড় হয় তা তার বাড়ির একটা কোণে সেই গাছটা ছিল তার গোড়ার দিকে ছিল বেশ বড় দু একটা ডাল গাছটার গোড়ার দিকে অনেক বড় বড় দুটো ডাল ছিল মোটা ডাল মানে মজবুত ডাল পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গা হয়ে উঠলো এই চাপাতলা পাড়ার ছেলেরা সবাই মিলে ওই চাপাতলায় রামরতন বসুর ওই চাপা গাছটার তলায় কিন্তু সবাই আড্ডা মারতো বাচ্চা বাচ্চা ছেলেরা এখানেও গেছো সর্দার নরেন নরেনকে এখানে গেছো সর্দার বলেছে কারণ কি না নরেন খুব দুষ্ট ছিল তো ছোটবেলা থেকে আর কাউকেই ভয় পেত না আর ওদের একটা দল ছিল বন্ধুদের তার মধ্যে নরেন ছিল তার সর্দার মানে ওর কথায় দলের সমস্ত ছেলেরা অর্থাৎ ওর বন্ধুরা কিন্তু কাজ করতো তো তাই এই জন্য গেছো সর্দার বলা হচ্ছে নরেনকে তারা কি করতো না তারা যে সবাই চাপা ফুল তুলতে আসতো তা নয় তারা কিন্তু কেউ ফুল তুলতো না তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় দেখো ছবিতে রয়েছে গাছের শক্ত মোটা ডালে এখানে একটা ছেলে এখানে নয়ন দত্তকেই বলেছে বসে রয়েছে তো ওরকম তারা সবাই কি করে না গাছের ওই মোটা ডালটায় বসে বসে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে আর ওখান থেকে ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে এটা ছিল ওদের একটা খেলা খুব মজা পেতো আর কি বুড়ো রামরতন বাবুর এই হয়েছে অশান্তি অশান্তি বাবু বয়স্ক ভদ্রলোক প্রত্যেক দিনই গেছো ছেলেদের উৎপাদ শেয়ার নিতে পারছে না তার টেনশন হয় চিন্তা হয় কেন চিন্তা হয় না ছেলেগুলো যে সময় অসময়ে এসে হইচই করে যেমন যন্ত্রণা করে তার চেয়ে বেশি হলো তার দুশ্চিন্তা কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে কী বলছে যে ছেলেগুলো যে সময়ে সময়ে এসে হইচই করে গন্ডগোল করে এর থেকেও তার বেশি যন্ত্রণা কোনটা না তার চিন্তা হয় এই গাছের ডাল থেকে যারা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে এই করতে গিয়ে তাদের হাত পা না ভাঙে তাহলে রামরতন বাবুর বাড়ির গাছ সেখানে তার একটা দায়িত্ব আছে ঠিক সেই কারণেই সে চিন্তা করে তিনি বকুনি দিয়ে দেখেছেন স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না তিনি অনেকবার ধমক দিয়েছেন ওরকম করতে বারণ করেছেন কিন্তু ছেলেগুলো তো খুবই দুষ্টু তারা কিছুতেই কথা শুনছে না তাই তারা প্রত্যেক দিনই আসছে এবং ওই রকমভাবে ডিগবাজি খেয়ে মাটিতে পড়ছে একদিন রামরতন বাবুর মাথায় একটা বুদ্ধি এলো রামরতন বাবু মনে মনে ভাবলেন যে এদের বকে ঝোকে কাজ এদের দ্বারা হবে না এদেরকে ভয় দেখাতে হবে তো তিনি শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন তোরা গল্প শুনবি এবার দেখো বাচ্চারা তোমরা যারা আছো তোমরাও আমাকে অনেক সময় বলে যে ম্যাম গল্প করুন আজকে একটা গল্প বলুন নতুন তো সেরকমভাবেই তোমাদের মতোই ওরাও কিন্তু গল্প শুনতে খুব ভালোবাসত তো সবাই বললো হ্যাঁ শুনবো শুনবো তো এইবার রামরতনবাবুর গল্পটা শুরু হলো কি বলছে পরের পাতায় চলে যাও পেজ ফর্টি থ্রি চাপা তলাতেই বসলেন রামরতনবাবু ছেলেদের নিয়ে জমিয়ে গল্প বলতে লাগলেন বললেন ওই চাপা গাছটারই গল্প অনেক দিনের পুরনো এই চাপা গাছ তারাও তাদের ছোটোবেলায় আসতেন এই চাপা গাছের ফুল বাড়তে কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড তারপর থেকে আর আসতেন না ছেলেদের মধ্যে কে কেউ শুকনো গলায় বলে উঠল কি দেখলেন না সব শুনলে তোরা ভয় পাবি ছেলেরা বলে বলুন না একবার রামরতন বাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন দেখলাম ওই ঘাসটার ঠালে এক বেম্বুত্তি নরেন বলল কিরকম চেহারা সে ভয়ানক চেহারা নিশুতি রাতে একখানা সাদা চাদর মুড়ে দিয়ে ঘুরে বেড়ায় আর যারাই গাছটাতে চড়ে তাদের ঘাড় মোটকে দেয় গল্প শুনে কেউ আর মুখে কোনো শব্দ না করে যে যার বাড়ি চলে যায় দু চার দিন চাপা ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না বুড়ো রামরতনবাবু মনে মনে ভাবলেন যাক ওষুধে কাজ করেছে একদিন বিকেলবেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে সন্ধ্যের দিকে নরেনকে পেল গিয়ে সেই চাপা গাছেই নরেন একা একা বসে আছে সে চাপা গাছটা নুইয়ে পড়া ডালতায় দূর থেকে ছেলেরা জিজ্ঞাসা করলো কে রে নরেন নাকি উত্তর এলো হ্যাঁ হ্যাঁ কী করছিস ওখানে দোল খাচ্ছি ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল। নরেন একটা লাভ দিয়ে নিচে এসে বলল গাথাগুলো বেম্বদত্তের নাম শুনে একদম ভরকে গেছে আমি তো এই তিন দিন এলাম এখানে একা একা বেম্বুদত্তি আমার কি করেছে রে যত আজকুবি গাল গল্পে বিশ্বাস করিস আর ভয় কুঁতকুঁত করিস ফুক ফুক নিজে চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবি নে এই বলে রাখলুম তাহলে কি বলেছে দেখো চাপা বসলেন রামরতনবাবু ছেলেদের নিয়ে ওই গাছের তলাতে রামরতনবাবু ছেলেদের নিয়ে সেই গল্পটা বলতে লাগলেন জমিয়ে গল্প করতে লাগলেন বললেন এই চাপা গাছটার গল্প তো চাপা গাছটার গল্পটা বললেন কি গল্প না অনেক দিনের পুরনো এই চাপা গাছ তারাও তাদের ছোটোবেলায় আসতেন এই চাপা গাছের ফুল ফুলপাততে রামরতনবাবুর এখন বয়স হয়েছে যায় রামরতনবাবুর ছেলেবেলাতেও তারা আসতেন চাপাতলায় ফুল তুলতে তার মানে বুঝতেই পারছো অনেক দিনের পুরনো গাছ কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড কিন্তু একদিন এখানে একটা কাণ্ড দেখেছেন তারপর থেকে কিন্তু তার সে আর আসতো না মানে তারা আর আসতো না ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠলো কি দেখলেন সবাই জানতে চাইছে একটা কৌতূহল হচ্ছে না সে সব শুনলে তোরা ভয় পাবি রামরতন রামরতনবাবু বললেন সেই গল্প যদি বলি তাহলে তোরা ভয় পাবি ছেলেরা এবার কৌতূহল বসত বলছে না একবার বলুন একবার বলুন তোমরা যেমন আমার কাছে আবদার করো তো রামরতনবাবু চোখ দুটো গোল্লা পাকিয়ে বললেন দেখলাম এই গাছটার ডালে একটা ব্যম্ব কি বললেন না এই গাছটার ডালে একটা বেম্বদত্তিকে নাকি তিনি একবার ছোটোবেলায় দেখেছেন নরেন বলল নরেন তো সাহসী ছেলে সে বললো কীরকম চেহারা সে ভয়ানক চেহারা নিশুতি রাতে একখানা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায় আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মুখকে দেয় কি বলছে না নিশুতি রাতে মানে মাঝ রাতে একটা সাদা চাদর মুড়ি দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর যারা এই গাছটার ডালে চড়ে তাদেরকে কি করে না ঘাড়টা ধরে পুরো মুটকে দেয় গল্প শুনে তো সবাই ভয় পেয়ে গেল তোমরা যেমন ভূতের গল্প শুনে ভয় পাও সবাই ভয় পেয়ে গেল কেউ আর মুখে কোনো শব্দ না করে কি করলো না যে যার বাড়ি চলে যায় দু চার দিন চাপাতলায় কিন্তু তাদেরকে আর দেখা গেল না কারণ তারা সবাই ভয় পেয়েছে তাই তাদেরকে আর দেখা গেল না বুড়ো রামরতনবাবু মনে মনে ভাবলেন যাক ওষুধে কাজ করেছে তখন রামরতনবাবু মনে মনে ভাবছেন আর আনন্দ পাচ্ছেন যে যাক এদেরকে এতদিন বকে চোকে কাজ হয়নি এবার ভয়ের গল্প করেছে এরা কিন্তু কথা শুনেছে ওষুধে কাজ করেছে একদিন বিকেলবেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না বিকেলবেলায় কি করলো বিকেলবেলায় একদিন দেখলো যে ছেলেরা কি যে নরেনকে তারা খুঁজে পাচ্ছে তাদের দলে সবাই আছে কিন্তু নরেন নেই খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নরেনকে তারা পেল চাপা গাছে এবার তারা সবাই নরেনকে খুঁজছে কোথাও চারিদিকে পাচ্ছে না এবার সেই চাপা গাছটা তলায় গিয়ে দেখল যে সেই চাপা গাছের ডালে নরেন বসে আছে যেমন পরের লাইনে লিখেছে নরেন একা একা বসে আছে সেই চাঁপা গাছটা নুইয়ে পড়া ডালটায় অর্থাৎ যে ডালটায় তারা আগে বসে ওখানে গল্প করতো খেলতো সেই ডালটায় নরেন একা বসে আছে দূর থেকে ছেলেরা জিজ্ঞেস করলো কিরে নরেন নাকি উত্তর এলো হ্যাঁ হ্যাঁ তারা জিজ্ঞেস করলো নরেন নাকি তখন বললো হ্যাঁ আমি কী করছিস ওখানে না দোল খাচ্ছি ছেলেরা তো ভয় দূরেই থমকে দাঁড়িয়ে রইল অবাক হয়ে নরেন একটা লাভ দিয়ে নিচে এসে বললো গাধাগুলো বেম্বদত্তের নাম শুনে একদম ভরকে গেছে নরেন তো সাহসী ছিলে সে বলছে তোরা গাধা বেম্বুদত্তি নাম শুনে একদম ভরকে গেছিস ভয় পেয়ে গেছিস আমি তো এই তিন দিন এলাম একা একা আমি তো এই একা একা তিন দিন এখানে এলাম বেম্বদত্তি আমার কি করেছে রে কোনো বেম্বদত্তী আমার কিছু করতে পেরেছে কি আমার মোটকেছে যত আজগুবি গাল গল্পে বিশ্বাস করিস যত সব মিথ্যে কথায় তোরা মিথ্যে গল্পে তোরা বিশ্বাস করিস আর ভয় মরিস ফু ফু বোঝাতে চেয়েছে এখানে যে এসে একদম তুচ্ছ ব্যাপার কোনো ব্যাপারই না এরকম সব মিছে কথা এবং এখানে একা থাকা বা কোনো ব্যাপারই না আর কি সাহসিকতার পরিচয় দিচ্ছে তার আর কি এই রকম বলে নিজে চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করবে না এই বলে রাখলুম তাহলে নরেন শেষ কথা কি বলল যে নিজের চোখে না দেখে কখনো কিছু কারোর কথায় বিশ্বাস করতে করতেনি নরেন এইটাই তার বন্ধুদের বললাম তো আজকে আমি তোমাদের শুধু গল্পটা পড়ালাম গল্পটা মন দিয়ে তোমরা পড়বে একদম আর যখন গল্পটা আমি পড়াচ্ছি তখন তোমরা তোমাদের বইয়ের ফর্টি টু পৃষ্ঠায় বিবেকানন্দের ছেলেবেলা যে গল্পটা রয়েছে সেটা বার করবে এবং প্রত্যেকটা লাইন আঙুল দিয়ে দিয়ে পড়বে আমি প্রত্যেকটা লাইনই তোমাদেরকে বুঝিয়েছি এবং পড়িয়েছি তোমরা মন দিয়ে সেই প্রত্যেকটা লাইন পড়বে পড়ার পর এবার চলে যাও তোমরা ফর্টি ফোর পেজের শব্দার্থ টিকা শব্দার্থগুলো তোমরা প্রত্যেকে কিন্তু পেন্সিল পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে এবং খাতায় লিখবে কি বলেছে গেছো সর্দার মানে কি গাছে ওটার দলপতি দলপতি মানে দলের নেতা কাছে ওঠার দলের নেতা হচ্ছে গেছো সর্দার ডিগবাজি মানে কি হাত মাটিতে রেখে এবং মাথা নিচের দিকে পা ওপরের দিকে করে উল্টে যাও এটা ভালোভাবে মুখস্ত করবে প্রশ্ন আসতে পারে ডিগবাজি কী না কি বলবে হাতটাকে মাটিতে রাখতে হবে এবং মাথা নিচের দিকে রাখতে হবে আর পা ওপরের দিকে করে উল্টে যেতে হবে এটাই বলা হচ্ছে ডিগবাজি তোমরা অনেকেই ডিগবাজি খেতে পারো গোল্লা পাকিয়ে মানে কি গোলাকার করে গোল্লা মানে গোল ভয়ানক মানে কি ভয়ঙ্কর নিশুতি রাতে মানে কি গভীর রাতে একদম মাছ রাত আর কি পাত্তা মানে দেখা পাওয়া দেখতে পাওয়া ভোরকে মানে ভয় দূরে সরে যাওয়া বা নিশ্চেষ্ট হওয়া নিশ্চেষ্ট হওয়াটা পড়তে হবে না তোমরা পড়বে ভয় দূরে সরে যাওয়া আজগুবি মানে হচ্ছে অবাস্তব তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলেও তোমরা গল্পটা মন দিয়ে পড়বে এবং এই শব্দার্থ ও টিকাগুলো খাতাতে তোমরা পরপর লিখবে আর যখন খাতায় তোমরা লিখবে তখন পেজ নাম্বারটা অবশ্যই দেবে এবং ওপরে গল্পের নাম দেবে তার তলায় লেখকের নামটা দেবে ঠিক আছে অনুশীলনী কাজ আমি পরের দিন দেব তোমরা এই কাজ যেটুকুনি কাজ আজকে দিলাম সেই কাজটুকুনি করে আমাকে তোমরা দেখাবে স্কুলের অফিসিয়াল যে গ্রুপটা আছে তোমাদের ক্লাসের সেখানে তোমরা পিকচার দেবে তো চলো